এসো সিন্ধুমণি। প্রণাম দেবী। তোমাকে ওদের উপর নজর রাখতে পাঠিয়েছিলাম, কি খবর এনেছো? এটাই যে দেবী, আজকেই ওই আচার্য দেব অনন্ত সেনা মন্দিরে যাচ্ছেন, ওখান থেকে মহারানীর জন্য ব্রহ্মকমলকে সংগ্রহ করতে পাহাড়ের উপরে যাবেন। ওইখানের কোনো একটা পূজোর নিয়ম উনি একা একাই পালন করছেন, ওনার সাথে কোনো সেনাদল অথবা বীরবাহু কেউ থাকবে না। এই সময় যদি আপনি মনে করেন ওনাকে খুব সহজেই বন্দি করতে পারবেন। ঠিক আছে, এখন তুমি যেতে পারো। যথা আজ্ঞা মহারানী। তক্ষক, আজ আমাদের এই কাজটা করতেই হবে। ওই গুরুদেবকে যদি আমরা বন্দি বানিয়ে ফেলতে পারি, তাহলে এই সমস্ত বাসকি নাগগুলো আমাদের কথা শুনে চলবে। যথা আজ্ঞা দেবী, আমি এক্ষুনি এই মুহূর্তে গিয়ে ওই বুড়ো গুরুদেবকে বন্দি বানিয়ে আনছি। তক্ষক, এবার আমি তোমাকে একা পাঠাবো না, তোমার সঙ্গে এবার আমিও যাব। ওই গুরুদেবকে তুমি কিভাবে বন্দি বানিয়ে আনবে সেটা নিজের চোখে আমি দেখতে চাই। ঠিক আছে দেবী, এবার তাহলে আমাদের রওনা হওয়া উচিত। আমি কিচ্ছু করিনি। তাহলে এইভাবে লুকিয়ে কেন এসেছিস তুই, তাও আবার এই পথটা দিয়ে? আসলে কে আছে ওদিকে? সৈনিক, নিয়ে গিয়ে বন্দি করো ওকে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও।